মিডিয়া ভয়েস মিল, সবাইকে হারিয়ে এক নম্বরে কে আপন কে পর, সেরা পাঁচে কারা জেনে নিন। আজ প্রকাশিত হলো গত সপ্তাহের বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা, আর সেখানে সবাইকে ছাপিয়ে গিয়েছে স্টার জলসার এই পুরনো ধারাবাহিকটি। কে আপন কে পর স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম, যেটি দীর্ঘ সময় 15+ আরবান টিআরপি তালিকায় বেঙ্গল টপার থেকেছে। শুধু তাই নয়, পরম জবা জুটি অবশ্যই বাংলা টেলিভিশনের সেরা জুটিগুলোর মধ্যে একটি। গত বেশ কয়েক মাস ধরে টিআরপি রেটিং পড়েছিল এই ধারাবাহিকে, সেরা পাঁচের থেকে সিটকেও গিয়েছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে ক্রমশ রেটিং বেড়েছে এবং এই সপ্তাহে ছাপিয়ে গিয়েছে কুসুম দোলা ও রানী রাশিমণি। কুসুম দোলা টিআরপি 10.7 দ্বিতীয় স্থানে রয়েছে ও রানী রাশিমণি টিআরপি 10.5 তৃতীয় স্থানে রয়েছে। এই সপ্তাহে সেরা পাঁচে এই তিনটি ধারাবাহিক ছাড়া চতুর্থ স্থানে রয়েছে জয়ী 9.2 রেটিং নিয়ে। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে ভজগোবিন্দ ও রাখি বন্ধন, দুটি ধারাবাহিকের রেটিং 9.1। ষষ্ঠ স্থানে রয়েছে প্রতিদান 9.0 রেটিং নিয়ে। জি বাংলা সন্ধ্যা 6টা স্লটে ধারাবাহিক জয়ী খুব অল্প সময়ের মধ্যে সেরা পাঁচে জায়গা করে নিল। আগামী সপ্তাহে একসঙ্গে তিনটি নতুন ধারাবাহিক আসছে, গোপাল ভাঁড় বকুল কথা এবং রাঙিয়ে দিয়ে যাও। সম্ভবত ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে স্টার জলসার আরো একটি নতুন ধারাবাহিক অর্ধাঙ্গিনী। আবার বহু ধারাবাহিকের সম্প্রচারের সময়ও পরিবর্তন হচ্ছে, এই সবকিছুর প্রভাব কি হলো টিআরপি তালিকায় সেটা জানা যাবে আর 2 সপ্তাহের মধ্যেই। এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।